আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের বিস্তারিত খবরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দাড়ি অবমূল্যায়ন করার অভিযোগে আরঙ্গের সব পণ্য বয়কট করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এই দেশে মুসলিম পুরুষদের নিদর্শন দাড়িকে অবমূল্যায়ন করার দুঃসাহস তারা কোথায় পেল? আরঙ্গ কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাদের পণ্য বয়কট করে সমুচিত জবাব দেওয়া হবে। তাদের শোরুমগুলোর নিরাপত্তার দায়িত্ব তৌহিদি জনতা নেবে না বলেও হুঁশিয়ারি করা হয় বিবৃতিতে। শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ ও মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্তেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা। একই সাথে শ্রীলঙ্কার ইসলাম বিরোধী প্রেসিডেন্টকে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এদিকে আরং নিয়ে এবার মুখ খুলেছেন মিজানুর রহমান আজহারি। তিনি বলেন, দাড়ি পুরুষের শোভা, পৌরুষত্ব ও ব্যক্তিত্বের পূর্ণতার প্রতীক, মুসলিম জাতিসত্তার অন্যতম পরিচায়ক ও নিদর্শন। তাই এ পৃথিবীর সকল নবী রাসুল দাড়ি রেখেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখতে মুসলিম পুরুষদের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিগত এই শোভা ও সৌন্দর্যকে পরিবর্তন কিংবা বিকৃত সাধন করতে নিষেধ করেছেন। কোনো প্রতিষ্ঠান তার এমপ্লয়ি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কাকে নিয়োগ দেবে আর কাকে দেবে না সে ব্যাপারে পূর্ণ অধিকার তারা রাখে, কিন্তু ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধে আঘাত দেওয়ার এখতিয়ার রাখে না। ইসলামী লাইফস্টাইলে অভ্যস্ত বিয়ার্ডের যুবকদের আপনার প্রতিষ্ঠানে রিক্রুট করবেন না, আর ইসলামের ধর্মীয় উৎসবে ঈদ উপলক্ষে পাঞ্জাবি পায়জামা এবং কোটি বিক্রি করে শত শত কোটি টাকার বিজনেস করবেন, ব্যাপারটা কেমন দ্বিমুখী হয়ে গেল না? আলহামদুলিল্লাহ, ইসলামী জীবনাচরণ এবং মূল্যবোধ রক্ষার অনুভূতি আজও এদেশে টিকে আছে। ব্যবসা করতে চান, ব্যবসা করুন। দেশীয় ব্র্যান্ড হিসেবে আরঙ্গের সুনাম দীর্ঘদিনের, এটা ধরে রাখার চেষ্টা করুন, পলিসি রিভাইজ করুন। দেশীয় আস্থাশীল কোনো ব্র্যান্ডের এরকম পলিসি সাধারণ মানুষজনও ভালোভাবে নিচ্ছে না, তাই কারো আত্মপরিচয় ও মূল্যবোধের জায়গায় হাত না দিয়ে আরও উদারনীতি অবলম্বনের বিনীত আহ্বান রাখতে চাই। এদিকে হস্ত ও কারুশিল্প প্রতিষ্ঠান আরঙ্গের ঢাকাস্থ একটি শোরুমে দাড়িওয়ালা এক যুবককে চাকরি না দেওয়ার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে নগরের জেল রোডের আরঙ্গ শোরুমের সামনে সিলেটের সচেতন আলেম সমাজ ব্যানারে এই কর্মসূচি পালন করেন স্থানীয় আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিরা। আন্দোলন কর্মসূচি চলাকালে প্রায় 2 ঘন্টা ক্রেতারা আরঙ্গে ঢুকতে পারেননি। দাঁড়িয়ে থাকায় ঢাকার তেজগাঁও এলাকায় আরঙ্গের একটি শোরুমে চাকরি দেওয়া হয়নি এমন অভিযোগ করে গত শুক্রবার একটি ভিডিও আপলোড করেন ইমরান হোসেন লিমন নামের এক যুবক। 8 মিনিটে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ভুক্তভোগী লিমন বলেন, সম্প্রতি আমি আরং, সেইলর, জেন্টেল পার্ক সহ বেশ কয়েকটি শোরুমে সেলসম্যান পদের জন্য সিভি ড্রপ করি। শুক্রবার আমাকে আরঙ্গের ইন্টারভিউর জন্য তেজগাঁয়ে ডাকা হয়। ইন্টারভিউর সময় আমি মাস্ক পরা ছিলাম। সেখানে যারা ছিলেন আমি তাদের সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছি। ইন্টারভিউর শেষ পর্যায়ে তাদের কথা ও ভঙ্গি দেখে মনে হয়েছে তারা আমাকে নিয়ে নেবেন, তারা আমার কথা সন্তুষ্ট। কিন্তু কথা শেষ করে চলে যাওয়ার সময় তারা আমাকে দাঁড়াতে বলেন। তারা হয়তো আমার মাস্কের পাশ দিয়ে গালে দাড়ি দেখতে পান। আমাকে তারা বললেন, মাস্কটা খুলো। আমি মাস্ক খুলতেই তারা বললেন, উই আর ট্রুলি সরি, আমরা সত্যিই দুঃখিত। আমি বললাম, কেন, কি হয়েছে? ওনারা বললেন, আপনাকে আমরা কনফার্ম করতে পারছি না, আপনি যদি দাড়িটা ক্লিন শেভ করতে পারেন তাহলে আপনার জবটা আমরা এখানে কনফার্ম করলাম ইনশাআল্লাহ। লিমন বলেন, আরঙ্গের লোকজন আমাকে বলেন, আমাদের আরঙ্গের রুলস হচ্ছে সেলসম্যানের জব করতে হলে আপনাকে ক্লিন শেভ করতে হবে। একথা শুনে আমি হতভম্ব। আমি ফিরে আসার সময় আমি তাদেরকে বলি, তাহলে আমি এই জবটা করব না। আমি একথা বলে চলে আসছিলাম, তবে আমি আবারও তাদের কাছে ফিরে যাই, তাদেরকে বলি যে আমি খুবই নিডি বা অভাবগ্রস্ত, আমাকে কি কোনোভাবে চাকরিটা দেয়া যায় না? তারা বলে, না, এটা আরঙ্গের রুলসে নাই। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার পর ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর 12টায় জেল রোডের আরঙ্গ শোরুমের সামনে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে ঢাকার ওই ঘটনার প্রতিবাদ জানান সিলেটের 100 আলেম, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষ। কর্মসূচিতে বক্তারা বলেন, ইসলামকে অবমাননা করে পৃথিবীতে আবু জাহেল, নমরুদ, ফেরাউনও টিকতে পারেনি, সময়ের পালা বদলে তাদের ধ্বংস হতে হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দাড়ি নিয়ে তামাশা করায় আরঙ্গ ধ্বংস হয়ে যাবে। তাই অবিলম্বে আরঙ্গ কর্তৃপক্ষকে
দ্রুত এমন অবস্থান এবং মনোভাব থেকে সরে আসতে হবে, নতুবা দেশবাসীকে নিয়ে আড়ংয়ের সব পণ্য বয়কটের ডাক দেওয়া হবে। তাদের একজন মুখপাত্র শাহ মোমশাদ আহমেদ বলছেন, তারা বিক্ষোভ থেকে বেশ কিছু দাবি তুলে ধরেছেন, যার মধ্যে আছে দাড়ি রেখা নিয়ে আড়ংয়ের যদি কোনো নীতিমালা থাকে সেটা পরিবর্তন করতে হবে, চাকরি দেওয়ার ক্ষেত্রে সব ধর্মের প্রতি সম্মান দেখাতে হবে এবং এই ঘটনার জন্য সুস্পষ্টভাবে ক্ষমা চাইতে হবে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতে হবে। মিস্টার আহমেদ বলেন, তারা ক্ষমা না চাওয়া পর্যন্ত আড়ংয়ের পণ্য বর্জন করার আহ্বান জানাবেন। এদিকে আড়ংয়ের পক্ষ থেকে যুবকের সাথে ঘটে যাওয়া ওই অভিজ্ঞতাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দেওয়া হয়েছে। বাংলা ও ইংরেজি দুই ভাষায় দেয়া বিবৃতি দুটি দেওয়া হয়েছে ব্র্যাক আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের নামে। বাংলা বিবৃতিতে লেখা হয়, এটি নিঃসন্দেহে আমাদের মূল্যবোধের পরিপন্থী। আড়ং বয়স, বর্ণ, ধর্ম, লিঙ্গ, অক্ষমতা বা জাতিগত উৎস নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারগুলো সমুন্নত রাখে। আমাদের নিয়োগের সিদ্ধান্তে ধর্মীয় বিশ্বাস ও পালনকে কখনোই বিবেচনা করা হয় না। বিবৃতিটিতে আরও বলা হয়েছে, আমাদের ভবিষ্যতের ইন্টারভিউ বোর্ডগুলোর পরিচালনায় আমাদের মূল মূল্যবোধগুলোর প্রতিফলন নিশ্চিত করতে আমরা নিবিড়ভাবে কাজ করব। তবে ইংরেজি ও বাংলা ভাষার বিবৃতি দুটির মধ্যে কিছু তথ্যের ফারাক দেখা গেছে। ইংরেজি বিবৃতিতে বলা হয়, তারা ওই চাকরি প্রার্থী যুবকের সঙ্গে যোগাযোগ করে তার কাছে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু বাংলা বিবৃতিটিতে এর কোনো উল্লেখ ছিল না। এদিকে সিলেটের বিক্ষোভকারীরা বলছেন, আড়ংয়ের বিবৃতিতে সুস্পষ্টভাবে ক্ষমা চাওয়া হয়নি, তাই তারা আড়ংয়ের পণ্য বর্জনের সিদ্ধান্তে অটল থাকবেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকার তেজগাঁও আড়ং শোরুমে চাকরির প্রস্তাব পেয়েছেন ইমরান হোসেন লিমন। মুখে দাড়ি থাকায় চাকরি না দেওয়ার অভিযোগ ওঠার পর হস্ত ও কারুশিল্প ব্যবসা প্রতিষ্ঠান আড়ং কর্তৃপক্ষ তাকে এই প্রস্তাব দেন। মঙ্গলবার গণমাধ্যমে লিখিত দুঃখ প্রকাশের পর লিমনকে চাকরির প্রস্তাব দেয় আড়ং। প্রতিষ্ঠানটির মিডিয়া সেলের পাবলিক রিলেশন অফিসার রেদোয়ান আহমেদ গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই তরুণকে ফোন করে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি চাইলে তেজগাঁও শোরুমে চাকরি করতে পারবেন। আড়ংয়ের চাকরির নীতিমালায় দাড়ি বিষয়ক কোনো নেতিবাচক শর্ত নেই উল্লেখ করে রেদোয়ান আহমেদ বলেন, সেদিন ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন তাদের আমরা জিজ্ঞাসাবাদ করছি, প্রয়োজনে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এই ঘটনার প্রতিষ্ঠানটি সোমবার একটি লিখিত বিবৃতি প্রদান করেন, সেই বিবৃতিতে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। এছাড়াও ভবিষ্যতে এমন ঘটনা আর যাতে না ঘটে সে ব্যাপারে তারা সতর্ক থাকবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আরএস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।